হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন টেক বাংলা 87, সঙ্গে আছে আমি মাসুদ পারভেজ। মাইক্রো জব করে প্রতিদিন $2 ইনকাম করতে পারবেন। মাইক্রো জব কোয়ান্টিও থেকে কিভাবে $2 ইনকাম করা যায় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমরা দেখবো যে কিভাবে কোয়ান্টিওতে রেজিস্টার করতে হয়। তো রেজিস্টার করতে হলে আমরা প্রথমে যাব কোয়ান্টিও.কমে, কোয়ান্টিও.কম। যখন আমরা গুগল সার্চিংয়ে এসে লিখবো www.কোয়ান্টিও.কম, এখানে যখন আমরা এই লেখাটা লিখবো, লেখার পরে ইন্টারে যখন ক্লিক করব তখন আমাদের এই সাইটটা চলে আসবে। সেই সাইটটা যখন আমরা গুগলে এসে সার্চ করে যে www.কোয়ান্টিও.কম, ইন্টারে চাপ দিব, চাপ দেওয়ার সাথে সাথে আমরা এই সাইটে চলে আসবো। তো এই সাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা ভিডিও ডিসক্রিপশান থেকে এই সাইটে চলে আসতে পারবেন। আসার পরে সর্বপ্রথম আমাদের এটা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে হলে এই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, তারপরে এখানে একটা ইউজার নেম দিবেন, এখানে একটা ইমেল আইডি দিবেন, আর এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে এন্টার পাসওয়ার্ড দিবেন, তারপরে এই চেক মার্কটা দিয়ে দিবেন, তার আই এম নট রোবট, এখানে আপনারা চেক মার্ক দিয়ে তারপর রেজিস্টারে ক্লিক করে দিবেন। তা আমার রেজিস্ট্রেশন করা আছে, যার কারণে আমি এটা রেজিস্ট্রেশন করছি না, আমি এটা লগ ইন করে দেখছি। এখন আমি লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার পরে প্রথমে ইমেল আইডিটা দিবেন, ইমেল আইডিটা দিবেন, তারপর পাসওয়ার্ড দিবেন। কোয়ান্টিও রেজিস্ট্রেশন করার সাথে সাথে কিন্তু আপনার মেইলে একটা মেসেজ চলে যাবে। ওই মেসেজে আপনি এই কোয়ান্টিও রেজিস্ট্রিটা আপনি অ্যাক্টিভ করে দিতে হবে। তখন আপনি লগ ইন করবেন, লগ ইন করার পরে এরকম আকার আসবে। আসার পরে এখানে একটা সিকিউরিটি আসবে, সিকিউরিটিটা দিতে হবে। তাই যেমন এখানে একটা গুণ শব্দ সিকিউরিটি দিছে 9-কে, না তাহলে আমরা এখানে এই 9টা বসাই দিব। বসাই দিয়ে আমরা লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার সাথে সাথে আমাদের দেখবেন একটু পরে লগ ইন হয়ে যাবে। কোয়ান্টিওটা লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পরে ড্যাশবোর্ডটা এরকম আকার থাকবে। এখানে আপনার দেখাবে মেইন ব্যালেন্স, এখানে যত কাজ করবেন এখানে ব্যালেন্স দেখাবে। আর এখানে বিভিন্ন, আমি একটা একটা করে দেখাচ্ছি। প্রথমে এটা হচ্ছে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের পর হয়েছে ভিউ অ্যাডস, ভিউ অ্যাডসে আসার পর যে সাব অ্যাড, এখানে যখন ক্লিক করবেন এখানে বিভিন্ন রকমের অ্যাড থাকবে। এই অ্যাডগুলো কীভাবে কাজ করবেন এটা আমি বিস্তারিত দেখাই দিব। তারপরে আসছে উইন্ডো অ্যাড, এখানে ক্লিক করলে এখানেও কাজ আছে, যে এক একটা কাজের প্রাইস হচ্ছে 5.17, একটা কাজ করতে সময় লাগবে 45 সেকেন্ড। এখানে বিভিন্ন রকমের কাজ হয়, অ্যাড আর্টিকেল, এখানে এসে এখান থেকে কাজগুলো করতে পারবেন। তারপর আছে অফার, অফার থেকেও বিভিন্ন রকমের অফার থাকবে, অফারগুলো দেখে দেখে আপনারা কাজগুলো করতে পারবেন। এখানে বিভিন্ন রকমের অফার আছে, অফার নিয়েও কাজগুলো করতে পারবেন। এরপরে এখানে যদি আমরা আসি হিস্টোরি, হিস্টোরিতে আসার পরে এখানে আমাদের হিস্ট্রিগুলো দেখতে পারবো, কোন দিন কয় তারিখে কী কী উর্ডু দিয়েছে হিস্টোরিগুলো দেখতে পারবো। হ্যাঁ, একটা প্রোফাইল, প্রোফাইলে আসলে আপনার প্রোফাইলটা দেখতে পারবেন, আপনার প্রোফাইলটা কী নামে বা কী অবস্থা। বিস্তারিত পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এখান থেকে যদি কোনো ওয়ালেট আপনি এখান থেকে করতে চান, অ্যাড করে রাখতে চান, ওই ওয়ালেটটা এখানে অ্যাড করে রাখতে পারবেন। তো আমরা এখন কাজ করব, কাজ করে দেখিব যে কীভাবে কাজগুলো করতে হবে। আবার চলে যাব ড্যাশবোর্ডে, এখানে মোরে ক্লিক করলে আরও পাবেন। এখান থেকে এগুলো একটু আপনি একটু গেটে দেখবেন, তো যেগুলো মেন ইম্পর্ট্যান্ট এগুলো আমি দেখাচ্ছি। তখন ড্যাশবোর্ডে আসবো, ড্যাশবোর্ডে আসবো। আর যদি উড্ডো করতে চান, এখানে যে উড্ডোতে ক্লিক করবেন, উড্ডো যখন এখানে ব্যালেন্স থাকবে উড্ডোতে ক্লিক করলে আপনি এটা উড্ডো দিতে পারবেন। এই সাইটটা দীর্ঘ অনেকদিন যাবৎ চলতেছে, যেমন 2019 সাল থেকে এই সাইটটি রানিং, এখন 2023 সাল চলে। তো এই যে 19 থেকে 23 এতদিন যাবৎ এই সাইটগুলো রীতিমতো উড্ডো দিয়ে আসছে। আমরা বিভিন্ন সময় উড্ডো দিয়ে দেখেছি, এখানে 100% পেমেন্ট দেয় এই সাইটটা, এই জন্য আমি রিভিউ করতেছি। এখানে যখন আপনি ক্লিক করবেন এখান থেকে আপনি অ্যাপস ডাউনলোড করে নিতে পারবেন। এখানে যখন ক্লিক করবেন এটা এই যে পেজটা হোয়াইট আকার হয়ে যাবে। আবার যখন এখানে এসে নাইট মোডে দিবেন তো এটা ব্ল্যাক আকারে চলে আসবে। এখানে যদি আপনি ক্লিক করেন রেফার লিঙ্কটা দেখাবে, আপনি কী স্টেটাস এখানে বিস্তারিত দেখাবে। তারপরে আপনি এটা যদি আপনি ড্যাশবোর্ডে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে যদি আপনি আপডেট চান এখান থেকে আপনি আপডেট দিতে পারবেন, আপডেট কী অবস্থা এখান থেকে আপনি দেখতে পারবেন। তারপর ড্যাশবোর্ডে ক্লিক করবেন, ড্যাশবোর্ডে ক্লিক করার পরে ভিউ অ্যাডসে, ভিউ অ্যাডসে আসার পরে যে সাব অ্যাড, সাব অ্যাডে যখন ক্লিক করবেন এখান থেকে আপনি যখন এই কাজটা করবেন, একটা কাজ আমি করে বা দুইটা করে কাজ করে দেখাই দিই, আপনার বাকি কাজগুলো করে করে দেখবেন আশা করি। এখন আমার ব্যালেন্সে কত আছে একটু দেখি, 1787 আছে। আবার ভিউ অ্যাডসে ক্লিক করবো, সেভে ক্লিক করবো, তারপরে এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে একটা টাইম রিডিং হতে থাকবে, এটা 60 সেকেন্ডের মতো এই পেজটা আমাদের লোডিং করে রাখতে হবে। এখানে এসে আমরা পেজটা দেখবো, আর কিছুই করতে হবে না, শুধু অ্যাড ভিজিট করা।
এই অ্যাডটা আমরা ভিজিট করবো, এটা খরচ দিতে দেবো, এখানে দেখবেন অটোমেটিক টাইম উঠতে থাকবে, এই 60 সেকেন্ড আমাদের এই পেজটাতে থাকতে হবে। থাকার যখন 60 সেকেন্ড আমাদের কমপ্লিট হয়ে যাবে, তখন অটোমেটিক আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্সটা চলে আসবে। এখানে দেখেন এই যে সেকেন্ড উঠতেছে, 30 সেকেন্ডের মতো চলে গেছে, সাবস্ক্রিপশন চলে আসছে। এখানে এসে শুধু আপনার পেজগুলো এই যে বিভিন্ন জব মাইক্রো জবের অফারগুলো এখানে দেওয়া হয়, এখান থেকে বিভিন্ন সাইটে আপনার রেজিস্ট্রেশন করে আরও বিভিন্ন মাইক্রো জবে কাজ করতে পারেন। এখান থেকে পুরো বিস্তারিত দেখা দিবে এই সাইটে, সাইটের কী অবস্থা, এখান থেকে আপনি সব কিছুই দেখতে পারবেন। এখানে এসে যদি ক্লিক করেন আরও বিস্তারিত জানতে পারবেন। এখান থেকে ক্রিপ্টো কারেন্সিতে কীভাবে বাই সেল করবেন, এখান থেকে এটার ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন। তো আমরা এটা দেখবো না, আমরা এই পেজেই থাকবো, একটা বেশি পেজে আমরা যাবো না। যখন আমাদের দেখেন আমাদের কাজটা কম, ইউ হ্যাভ বিন আর্নিং 8.187, আমাদের এটা এই যে এই ব্যালেন্সটা আমাদের অ্যাকাউন্টে চলে আসছে, চলে আসছে কিনা আমরা একটা ড্যাশবোর্ডে ক্লিক করি, দেন সাথে সাথে 17 থেকে 8 এখন যোগ হয়ে গেছে। আমরা আর একটা কাজ করব, দুইটা করে কাজ দেখাই দিচ্ছি, বাকিগুলো আপনারা চেক দেখে নেবেন। আগের একটা আমরা ডিলিট করে দিলাম, এখন দেখেন এখানে টাইম রিডিং হয়ে যাচ্ছে, এখানে এই কাজটা কমপ্লিট হলে 8700 দিবে। এই পেজটা আমরা রিডিং করব, এখন খালি এই পেজে আমাদের 60 সেকেন্ডের মতো থাকতে হবে, 45 সেকেন্ড হয়ে গেছে, এটা 60 সেকেন্ডের কাজ। এটা আর একটা আর্নিং জব সাইট, এখান থেকেও আপনি আর্নিং করতে পারেন বা এখানে রেজিস্ট্রেশন করে এখান থেকেও কাজগুলো করতে পারেন। তিরিশ সেকেন্ড আছে, টাইমটা যখন কমপ্লিট হয়ে যাবে ব্যালেন্সে টাকাটা চলে আসবে। আমরা এখান থেকে এই পেজটা শুধু একটু দেখবো, এখানে যে অ্যাডটা দিছে অ্যাডটা দেখার জন্য আমাদেরকে 8700 পেমেন্ট করবে। এই যে এখান থেকে দেখা যাচ্ছে 4 সেকেন্ড আছে কমপ্লিট, এই যে 8700 দিয়ে দিয়েছে। আমি যখন আবার ড্যাশবোর্ডে যাবো দেখবো আমার ব্যালেন্সটা যোগ হয়ে গেছে, যে ব্যালেন্সটা যোগ হয়ে গেছে, আবার ক্লিক করবো, এখানে আমরা সেকেন্ড কাজটা করবো, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই কাজটা কমপ্লিট করলে আমাদের দেবে কত, 45 সেকেন্ডে 5700। আমি এখানে ক্লিক করবো, এটা একটু ভিন্ন রকমের কাজ, এটা একটু দেখিয়ে দিই। এই কার্সরটা আপনি, কার্সরটা যতক্ষণ আপনি এই পেজের ভিতরে থাকবে ততক্ষণ টাইম রিডিং হতে থাকবে। এই দেখেন টাইম রিডিং হচ্ছে, যদি কার্সরটা আমি উপরে উঠে ফেলি আর এটা রুটিং হবে না, আবার কার্সরটা নিচে নিয়ে আসবো, রুটিং হতে থাকবে। অথবা যদি আমি অন্য পেজে চলে যাই আমার কিন্তু কাজটা কমপ্লিট হবে না, তবে অর্থাৎ এই কাজটা যখন করবো মাউসটা আমার এই ড্যাশবোর্ডে বা এই পেজের ভিতরেই আমার রাখতে হবে। পেজটা যেরকমই হোক না, যখন দেখবেন যে এটা রুটিং হচ্ছে তখন বুঝবেন যে আপনার কাজটা কমপ্লিট হচ্ছে। যখন এই মাউসটা অন্য জায়গায় এই পেজের বাইরে নিয়ে যাবেন তখন কিন্তু আর এটা কি কাজ হবে না, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। কারণ প্রত্যেকটা মাইক্রোসাইট যদি 100% না করেন কাজটা আপনাকে কিন্তু পেমেন্ট দিবে না, আর পেমেন্ট নিতে গেলে অবশ্যই 100% কমপ্লিট করতে হবে। আমরা একটু অপেক্ষা করি, দেখি এই পেজটা কতটুকু পর্যন্ত সময় লাগে, আর সময় তো অবশ্যই আমাদের কাজ শুরু করার আগে সময়টা এখানে দেওয়া আছে যে কতক্ষণ সময় এই পেজে থাকতে হবে। আমাদের পেজটা কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট, এখন দেখেন আমাদের ব্যালেন্সটা কিন্তু দিয়েছে সাকসেসফুল। এটা 45 সেকেন্ডের কাজ ছিল, আমি আর একটা 20 সেকেন্ডের কাজ করি, কাজ এটা কেটে দিই, এটা কাজ কমপ্লিট। আবার ড্যাশবোর্ডে যাই, দেখি ব্যালেন্স আসছে না, হ্যাঁ ব্যালেন্স চলে আসছে। আবার এখানে আসি, অন্ডোতে আসি, এখানে আমরা এই 20 সেকেন্ডের কাজটা করব, এটা আবার সেমভাবে আমরা এখানে মাউসটা রেখে দিই। মাউসটা রেখে দিলে দেখবে আমাদের এই যে টাইম লোডিংয়ে টাইমটা লোডিং হতে থাকবে, যখন আমাদের এখানে 20 সেকেন্ড অপেক্ষা করবো অটোমেটিক আমাদের ব্যালেন্সে ব্যালেন্সটা চলে আসবে। একটু সময় নিয়ে দেখি, আমাদের ব্যালেন্সটা দেখেন এখানে সাকসেসফুল দেখাবে, এই যে কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা মাউস লাগবো না, হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এই পেজে আসি, সাকসেসফুল দেখাইছে। আবার ড্যাশবোর্ডে আসি, দেখেন আমাদের ব্যালেন্স অ্যাড হয়ে গেছে। তাহলে এবার আমরা 3 নম্বরটা দেখি, 3 নম্বরটা এখানে 3 নম্বরটা আর্টিকেলগুলো, এই আর্টিকেলগুলো নিয়ে কাজ করবেন। এখানে যে 15 সেকেন্ড রোডিং করলে আমরা 5700 দিবে, এখান থেকে আপনি 15 সেকেন্ডের মতো এখানে এই পেজে থাকতে হবে। হ্যাঁ এখানে যদি কোনো সিকিউরিটি আসে, বিভিন্ন রকম প্রশ্ন থাকতে পারে, প্রশ্নগুলো এগুলো দেখতে হবে। হ্যাঁ দেখলে তারপরে এখান থেকে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন। আমি পুরোটা দেখাচ্ছি না, কারণ আপনি এভাবে দেখে নেবেন, ভিডিওটা লং হয়ে যাবে, যার জন্য একটু শর্ট করার চেষ্টা করতেছে। আচ্ছা এটা কেটে দিলাম, তারপর আসছে বিটু অ্যাপস।
এখানে আপনার ভিডিও দেখেও আর্নিং করতে পারেন। ভিডিও দেখে কীভাবে আর্নিং করবেন, এখানে ভিডিওগুলো শো করবে, যে কোনো একটা ভিডিওতে আপনি ক্লিক করলেন, যে কোনো একটা ভিডিওতে আপনি ক্লিক করলেন বা ভিউ করলেন, ভিউ করলে আপনি অ্যাকাউন্টে এখান থেকে অ্যাকাউন্টে প্লাসটা চলে আসবে। আমি এটা কেটে দিলাম, আপনারা এইভাবে দেখে দেখে করে নেবেন। এই যে এটা দিবে 3487, এটা দেখতে হবে কত, 20 সেকেন্ড। আমরা যদি 20 সেকেন্ড এই ভিডিওটা দেখি তাহলে আমাদের দেখেন কত 87 দেয়। আমাদের 20 সেকেন্ড এই ভিডিওটা দেখতে হবে, আমরা একটু সময় নিই কাজটা বুঝে দেওয়ার জন্য। দেউড়া ঠাকুর নাম না এক মানুষ, এখানে সেকেন্ড যেহেতু ইউটিউবে টাইমলাইনে সেকেন্ডগুলো উঠতে থাকে, ইউটিউবে টাইমলাইন উঠতে থাকে, এখানে দেখেন 20 সেকেন্ড থাকার পর আমাদের কাজটা সাকসেসফুল হয়ে যাবে। আর 20 সেকেন্ড পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলে এই পেজটা এই ভিডিওটা আমাদের দেখতে হবে। ভিডিওটা যদি আমরা 20 সেকেন্ডের আগে কেটে দিই তাহলে কিন্তু আমাদের ব্যালেন্স দেবে না, কারণ সর্বপ্রথম বলে দিছি মাইক্রোজব যদি 100% কমপ্লিট না করেন এখান থেকে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না। পেমেন্ট পাইতে গেলে অবশ্যই স্টেপ বাই স্টেপ 100% কমপ্লিট করতে হবে, যেহেতু ছোটো ছোটো কাজ কাজ করে প্রতিদিন $2 ইনকাম করে একেবারে ইজি ব্যাপার। এখানে দেখেন তেমন কোনো কষ্টের কাজ না, তেমন কোনো ঝামেলার কাজ না, খালি একটু বুঝতে হবে কোন কাজটা কীভাবে করতে হয়। আমি আমাদের 45 সেকেন্ডের মধ্যে হয়ে গেছে, আমরা এখন ওই পেজে চলে আসবো, এই পেজটা আমরা কেটে দিব। কেটে দেওয়ার পরে দেখবো আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে, আমরা যখন ব্যালেন্সে আসবো দেখবো আমাদের ব্যালেন্সটা আপডেট হয়ে গেছে। তা এখন এইভাবে আপনারা কাজগুলো করবেন, তারপরে বাকি কাজগুলো অফার অফার এভেন্টে বিভিন্ন রকমের কাজ আছে, এখান থেকে আমরা কাজগুলো করতে পারবেন। তো অবশ্যই এটা অ্যাফিলিয়েট মার্কেটিং করে কাজটা করতে হয় না, এটা মাইক্রোজব। মাইক্রোজবে কাজগুলো খুব ছোট ছোট থাকে, ইজি কাজ থাকে, কাজগুলো করে আপনি প্রতিদিন $2 ইজিতে ইনকাম করতে পারবেন। তা এখান থেকে যখন আপনি পেজটা লগ আউট দেবেন, লগ আউট দিলে এখানে ক্লিক করবেন, লগ আউট হয়ে যাবে। আর এখান থেকে ব্যালেন্সটা যখন আপনার ব্যালেন্স হয়ে যাবে, এখান থেকে আপনি উডুতে ক্লিক করলে উডু নিয়ে যাবে, এখানে আপনি ব্যালেন্স ডিপোজিট করেও রাখতে পারেন। যদি আপনি এখানে ব্যালেন্স ডিপোজিট করতে চান, অন্য জায়গা থেকে এখানে ব্যালেন্স আনতে চান, এই ওয়ালেট নাম্বারটা দিবেন। এখানে বিভিন্ন রকমের অপশন আছে, এখান থেকে যেমন এই যে দেখেন পেওনার আছে, ডগি কয়েন আছে, ইথারাম আছে, লাইট কয়েন আছে, টরেন্স আছে, বিভিন্ন রকমের কয়েন আছে। এই কয়েনের মাধ্যমে এখানে ডিপোজিট করতে পারেন, আবার এই কয়েনের মাধ্যমে এখান থেকে অন্য অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। এরপর এখান ক্লিক করলে আপনি এটা বিস্তারিত কতটুকু কাজ করছেন বা কী অবস্থা এখান থেকে আপনি স্ট্যাটাসটা জানতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আমার এই ভিডিওটি দেখার পর আপনার মাইক্রোসাইটে এই সাইটে কনপিওতে কাজ করতে আপনাদের কোনো অসুবিধা হবে না, আর এই সাইটে কাজ করে আপনার প্রতিদিন $2 আর্নিং করতে পারবেন। যদি কোনো কাজ করতে কোনো প্রবলেম হয় বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আপনাদের মতামতগুলো আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।